আমার বা শক্তি রহিত হইল, আমি আমি যে আর কথা বলতে পারছি না। আমার বা শক্তি রহিত হইল, আমি আমি যে আর কথা বলতে পারছি না।
সমর নরক ছেড়ে তুই চলে আয় স্বর্গধামে। মহারাজ
সোনার সোনা। হ্যাঁ বাবা তাই চলুন, বাবা তাই চলুন। স্বামী আমার সুদর্শন জাত
Thank you.
পানি পান করবে, আমাকে রানী বার করে দাও ভাই। আর আপনার কারের সুরাজ সঙ্গে সাজিয়ে দাও মা। কেন কটু বাবা কি আমার কোথায় তুমি নিয়ে যাবে বলো, বলো কটু বলো। ভর্তি করতে হবে কটু, আমি মানে তার দেহ মানে বুঝলো মা, ওই কুসুমে যাব আমি আজকে ভর্তি করে দিতে এসেছি। আচ্ছা এসো সুদর্শন, আমি তোমায় ভর্তি করে লই, পড়তে হই স্কুলে আসিবে। আচ্ছা স্যার আমি তাই আসব। সেনাপতি ওই জয় হরিণ সেনাপতি, আমি আমি যেন কোন প্রকারে হরিণকে তীর লাগাতে পারলাম না। ওই ওই তীর বেগে করছে কেমন বনের দক্ষিণ পাশে সেনাপতি সেনাপতি প্রাণ যায় প্রাণ যায় পিপাসায় আমার, কি দারুণ করিতেছে
প্রাণ ফেটে চলে যায়। আমাকে ধরুন, এক বিন্দু জল দিয়ে আমার জীবন রক্ষা করুন। মহারাজ, মহারাজ একটু শান্ত হন। মহারাজ, আমি জলের জন্য করতেছি অন্বেষণ। চলুন ওই জবানের পাশে একটা বাগিচা দেখা যায়, ওইখানে আমরা গিয়ে একটু বিশ্রাম করি, তারপর জল অন্বেষণে বাহির হব। তাই করুন সেনাপতি, আমাকে লইয়া চলুন ওই ভুল বাগানে, নইলে নইলে আমার জীবন ছেড়ে চলে যাচ্ছে। আসুন মহারাজ, এই বনের পাশে আমরা কোনকালের জন্য বিশ্রাম করি। ও বিশ্রাম না ঘুমাস না রে, দিনের যেতে পারলাম না, সুদর্শনের সঙ্গে